এবং অনৈতিকভাবে সে ম্যাট্রিকুলেশন পরীক্ষার খাতা তার কাছে এই অপরাধের জন্য তাকে মৌখিকভাবে বিভিন্ন বা সতর্ক করে দেওয়া হয় এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং 60 সালে তাকে বরখাস্ত করার পরে সে তার বকেয়া বেতনের দাবিতে তার বিভিন্ন সহযোগিতারা এক সময় আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে অনেক ধন্যবাদ তাদের।